আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কনস্ট্রাকশনে কাজের সুযোগ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা ইতালি নিয়ে কাজকর্ম শুরু করেছি। ইতালিতে ইতিমধ্যে আমাদের কাছে অনেকে ফাইল সাবমিট করেছেন, এই ফাইলগুলো আমরা ইতিমধ্যে ইতালিতে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি। আমাদের লয়ার এই নিয়ে কাজকর্ম শুরু করেছেন। আপনারা যারা ইতালিতে যেতে চান, কনস্ট্রাকশনে দক্ষ আছেন, তাদের জন্য ইতালিতে স্যালারি হচ্ছে 180,000 টাকা। এছাড়াও থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবেন। এই 180,000 টাকা কারা পাবেন? যারা দক্ষ আছেন, যারা মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, প্লাম্বার, ওয়েল্ডার, ফাইভ ফিডার, ইলেকট্রিশিয়ান, ফকলিফ্ট অপারেটর, ক্রেন অপারেটর, তারা এই কাজে সুযোগটি পাবেন। আপনারা যারা কনস্ট্রাকশনে দক্ষ আছেন, দক্ষতার প্রমাণপত্র এবং ভিডিওগ্রাফি সহ আমাদের কাছে ফাইলটি দাখিল করুন। যারা কনস্ট্রাকশনে কোনো কাজ জানেন না কিন্তু ইতালিতে যেতে চান এবং কনস্ট্রাকশনে কাজ করতে চান, তারা হেল্পার হিসাবে ইতালি গমন করতে পারবেন এবং আপনারা স্যালারি হিসাবে পাবেন 130,000 টাকা। এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবেন। ইতালিতে আপনারা কিভাবে ফাইলটি প্রসেস হয় এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আপনাদের ফাইলটি যখন পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স এবং দক্ষতার কাগজপত্র, যারা দক্ষ আছেন আমাদের কাছে দাখিল করবেন, যাদের দক্ষতা নেই তারা শুধুমাত্র আপনার পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করবেন। এটি দাখিল করার পর আমরা এটি পাঠিয়ে দিয়ে ইতালিতে ইতালি কোম্পানির যে এইচআর আছে এবং লয়ার রয়েছে, সেই লয়ারের মাধ্যমে এগুলো প্রসেস করে মালিকের পক্ষ থেকে নিয়োগপত্র নিয়ে এটি ইমিগ্রেশনে সাবমিশন করা হয়। ইমিগ্রেশনে সাবমিশনের পর ইমিগ্রেশন থেকে 3 থেকে 4 মাসের মধ্যে একটি ওয়ার্ক পারমিট বের হবে। এই ওয়ার্ক পারমিটকে ইতালিয়ান ভাষায় বলা হয় নোলোস্তা। এই নোলোস্তাটি বাংলাদেশে আসার পর আপনার মূল পাসপোর্ট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস অ্যাটাস্টেশন করে সেগুলো আমরা সাবমিশন করব ইতালির যে নির্ধারিত অ্যাপ্লিকেশন সেন্টার আছে বিএফএস সেন্টারে। আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের হাতে এটি সাবমিশন করবেন। এটি সাবমিশন করার পর আপনি একটি স্লিপ পাবেন, জমার স্লিপ পাবেন। এই জমার স্লিপটি নিয়ে আপনি নির্ধারিত ডেটে অপেক্ষা করবেন এবং অনলাইনে চেক করবেন আপনার এটি রেডি ফর ডেলিভারিতে আসছে কিনা। এটি রেডি ফর ডেলিভারিতে আসলে আপনি স্লিপটি নিয়ে হাজির হয়ে নিজের হাতে এটি উত্তোলন করবেন। ভিসাপ্রাপ্ত হওয়ার পর আমরা আপনাকে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য আপনাকে আপনার ষ-অদক ডিস্ট্রিক্টে একটি ট্রেনিং কোর্স সম্পন্ন করতে হবে। এই ট্রেনিং কোর্স সম্পন্ন হওয়ার পর আপনাকে একটি ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে এবং আপনার বিভিন্ন আই, রেটিনা এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটি জমার স্লিপ দেওয়া হবে। এই জমার স্লিপ এবং ট্রেনিংয়ের কাগজটি আমাদের হাতে পৌঁছালে আমরা এটি ম্যান পাওয়ারের সদর দপ্তরে জমা করে আপনার জন্য ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটি সংগ্রহ করব। এটি হওয়ার পর আপনি কোম্পানির সাথে আমরা যোগাযোগ করে আপনার ফ্লাইটের ব্যবস্থাটি করব। এই হচ্ছে ইতালির সম্পূর্ণ প্রসেসিং প্রক্রিয়া। আপনারা অনেকেই প্রশ্ন করেন ইতালিতে যাওয়ার জন্য কত টাকা খরচ হবে এবং কত দিন সময় লাগবে। মোট সময় লাগবে 4 থেকে 6 মাসের একটি সময় লাগবে সম্পূর্ণ ভিসা প্রসেসিং কমপ্লিট হওয়ার জন্য। আর কত টাকা খরচ হবে এই বিষয়টি আমরা ভিডিওর নিচে বিবরণ বক্সে ডেসক্রিপশনে উল্লেখ করেছি, সেটি আপনারা পুরো বিবরণটি পড়ে নেবেন। তাহলে কী কী কাগজ লাগবে, কত টাকা খরচ হবে এবং আপনার কতদিন সময় লাগবে সম্পূর্ণরূপে আপনি বেতন ভাতা সহ সব কিছুই জেনে যাবেন। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে
আপনারা প্রতি রবি থেকে বৃহস্পতিবার আমাদের অফিসে সরাসরি হাজির হয়ে যে কোনো তথ্য উপাত্ত আপনারা জেনে নিতে পারবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করে আমাদের কাছ থেকে ঘরে বসে যে কোনো তথ্য উপাত্ত, ইতালি সংক্রান্ত যে কোনো তথ্য, ভিসা সংক্রান্ত তথ্য আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আজকে ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা কনস্ট্রাকশনে কাজের যে সুযোগ রয়েছে এই সুযোগটি নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।